আমার খাবারটা রেডি। এইটা হচ্ছে গিয়া, এখানে আমি শুকনো চালের গুঁড়া নিছি। শুকনো চালের গুঁড়া দেখতে পাচ্ছেন, শুকনো চালের গুঁড়া, এটা শুকনো চালের গুঁড়া, এর যেহেতু আমি হাত দিয়ে ধরবো না, তো শুকনো চালের গুঁড়ো একটু লবণ দিছি, এখন একটু গরম পানি দিবে, যে কুসুম গরম পানি, ঠিক আছে। এটা দিয়ে আমি গ্রামের যে পিঠাটা ওইটা বানাবো, এখানে বসে গ্রামের খাবার আপনারা দেখবেন, এই যে এটা সামান্য পানি দিয়ে একটু গুলায় নিচ্ছি, আজকে গ্রামের পিঠাটা এখানে বসেই বানাবো, একটু গোলায় নিই, ঠিক আছে। শুধু গরম পানি আর কিচ্ছু না, একটা হালকা কুসুম গরম পানি। এখন আমার বাটারটা রেডি, এই যে দেখেন আমার বাটারটা রেডি, আমি দেখাচ্ছি গ্রামের স্বাদ আপনি কীভাবে পাবেন, অবাক হয়ে যাবেন এই পিঠাটা দেখলে আপনি। তো এটা দেখেন একেবারে সাদা ফকফকা, কোনো কিচ্ছু নেই এটাতে, হ্যাঁ এটাতে এখন কিছুই দিই নি। তো এটা আমি আধা ঘন্টা, মানে যেহেতু গরম পানি দিছি, এটা গরম ডোটা, তো ডোটা একটু ঠান্ডা হওয়ার জন্য আমি আধা ঘন্টা 30 মিনিট রেখে দিব, তো 30 মিনিট এটাকে আমি রিল্যাক্সে রাখতেছি। তো এইভাবে এই যে মাটির হাঁড়ি, মাটির কখনো ফাটবে না, এই হাঁড়িটা কখনো ফাটবে না, এটা একেবারে ফাটবে না। তো এই যে মাটির হাঁড়িতে আমি একটা দিছি, একটু দেখেন, একটু দেখাই, দাঁড়াও উপরে উঠাও, এই যে মাটির হাঁড়িতে একটা দিছি, একটা হয়ে যাচ্ছে দেখেন, এটা এটা কীরকম হয়, আর এখানে এই যে দেখেন কি পাই উঠে গেছে, আমি রাইখা দিব গরম 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 থাকার জন্য, এই শেষ আরেকটা দিই আপনাদেরকে দেখাইয়া, এখন চুলাটা কমাই নি। আচ্ছা চুলা তুমি দেখাই দিব নাকি, হ্যাঁ হ্যাঁ কেমন কথা। আর আমি একটা ভাঙ্গা চুলা ফ্রাই প্যান নিছি, আমার আসলে ভাঙ্গা ফ্রাই প্যানই ভালো, আরেকটা ডিম ভেঙে দেখাই দিই আমি যে কিভাবে ডিমটা দিছি, না দেখালে তো বুঝতে পারবে না ওরা। আমরা এইভাবে ওই যে লবণের কাইটার ভিতরে শুধু একটা ডিম এভাবে দিছি, দিয়ে এটাকে আমাদের নোয়াখালীর এটা বিখ্যাত পিঠা, আর আপনি পিঠাটা দেখেন, এখন তো দিলাম একটা, আরেকটা আমি দিয়ে দেখাইতেছি, এই যে দেখেন উঠে গেছে, একা একা হয়ে যাবে। আর পিঠার নিচে আপনার এই কালারটা আসতে হবে, এই যে এই কালারটা একেবারে ক্রিস্পি, এক একাই উঠে যাবে, আপনাকে কোনোদিনও উড়াউড়ি পারাপাড়ি করে উঠাইতে হবে না। এটা আমি এই পিঠাটা দাঁড়াও উঠাই না, আমি এটা দিই আরেকটা, এখন ডিম দিছি, এটা দেখাই একটা, তুমি এটা দেখাও, এই যে আরেকটা দিছি, একটু বড় হয়ে গেছে যেহেতু ডিমটা দিছি, এখন এটা দেখেন এক একে উঠে যাবে, আমার উঠাইতে হবে না। এটা তেলের কোনো কারবার নাই, কোনো তেল নাই, কিছু নাই, শুধু চাউলের গুঁড়া আর একটা ডিম, এই জাস্ট এটা এক এক উঠবো, এইটাও এক একে উঠবে, এটাও এক এক, এই যে উঠে গেছে দেখছেন, উঠে গেছে উঠে গেছে, এটা এক এক উঠে গেছে, হ্যাঁ আর একটু হবে, আর একটা এটা এক একে উঠবে। আপনি পিঠা বানাবেন, পিঠার ডোটা এমন হইতে হবে যে ওইটা এক একে উঠবে, আমি খাবো, হ্যাঁ আচ্ছা তুমি খাইও, অসুবিধা নেই, যে খাই না আরেকটা খাবো, আরেকটা যেটা বানাবো না, এই এইটা তুমি খাইও, আচ্ছা সমস্যা নেই, তোমার যা মনে হচ্ছে সেই খাই, সমস্যা নেই। এরপরে আমি আরেকটা বানাচ্ছি, দেখেন এটা এটাও কিন্তু এক এক উঠবে, এইটা এটা তো দিলাম, দেখেন 2 মিনিট হয়েছে, তো এখন এটা দেখেন এক এক উঠছে, এই যে এক এক উঠে গেছে, এত এক মিনিট হয়েছে, হ্যাঁ 1 মিনিট হয়েছে, তারপর উঠে গেছে, এই যে দেখেন উঠে গেছে, এতক্ষণ ভিডিও করছে 1 মিনিট হয়েছে মাত্র, এতক্ষণ আচ্ছা রাখো না 30 সেকেন্ড, তোমাকে আমি দেখাই, এই যে দেখেন রুটিটা এক এক হয়েছে, এই দেখেন হাত দিয়ে উঠে, এই দেখছেন এই যে উঠে গেছে, এই যে পিছনের সাইডটা দেখেন, এই যে পিছনের সাইডটা এরকম হবে, আপনার রুটিটা একা উঠবে, এটা হচ্ছে বড় কথা, যারা নাকি খোলা যায় পিঠা বানাতে জানেন গ্যাসের চুলায়, আমি মাশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি গ্যাসের চুলায় খোলা যায় পিঠা বানাতে পারি অনেক সুন্দর করে, আমারটা হয় আল্লাহর মধ্যে যা বলে আর কি, যে আপনি সব দিকে গুণ থাকতে হবে, জীবনে বাঁচতে গেলে সব কিছু শিখে রাখতে হবে। আমার কথা হয়েছে কি, আমি মাটির চুলাও বানাইতে পারবো, এখানেও পারবো, ওইখানেও পারবো, যা দিবেন সব পারবো, পারবো না কোনোদিন কাউকে বলবো, এটা
এইটা আবার আমার একা একা উঠবে। এই যে এটা দেখেন, ও সো কিউট, দেখছেন কি সুন্দর হয়েছে ডিমের পিঠাটা। আপনি দোকানে কেন যাবেন, বাসায়? আর গ্রান, মাটির হাড়ির যে একটা গ্রান, ওই গ্রানটা পুরো ঘর আপনার মুখোমুখো হয়ে গেছে। এই হাড়িটা কিনবেন সবাই, মাটির হাড়িটা। বাতাসটা না ভাই, আমি মাটির হাড়িটা কিনছি। আমি মাটির ডিমটা একটা প্লেটে নিব, একটা প্লেটে নিয়ে সাফ করবো, আপনাদেরকে দেখাবো মাটির ডিমটাকে, মাটির হাড়ির ডিমটাকে। এটা এটা আমি আরেকটা দিব, আপনাদেরকে দেখাবো কি সুন্দর করে দিই। তুমি ধরে রাখো। তো এটা হচ্ছে, এখন আমি এটা উঠাই ফেলবো। এটা দেখেন, আমার কোনো খুঁচা দিতে হবে না। এই দেখেন, এমনি উঠে যাবে। এই যে দেখছেন, এই যে জাস্ট লুক, আমি কিন্তু ধরি নেই, খোঁচা দিয়ে উঠে গেছে। এখন আমি আরেকটা দিব, দেখেন আরেকটা। এটা রাফাত খাবে তো, এটা একটু কাঁচা কাঁচা করছে। আমি খাবো এই কাঁচা কাঁচা। হ্যাঁ, তুমি কাঁচা কাঁচা। না, আমি কিন্তু, আচ্ছা আমি আরেকটা দিই। এবার দেখেন আরেকটা আরও সুন্দর হবে। দাঁড়ো 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 দাঁড়ো, একটুখানি পাতলা হয় আমার ডোটা, আমি এত মোটা ডো দিব না, একটু নাইরা দিলাম। হ্যাঁ আচ্ছা রাখো, তুমি নাইরা দিলাম। এই হয়েছে ডোটা আমার, পাতলা হয়েছে। তারপর আমি দিলাম একটা ডিম, একটা ডিম দিলাম। এরপরে দিব আমি একটু লবণ, যেহেতু ডিমটাতে লবণ নাই তো একটু সামান্য লবণ ছিটা, কেউ মরিচের গুঁড়া দিতে পারেন, আমি দিলাম মরিচের, কি চিলি ফিশ দিতে পারেন, যা মনে হচ্ছে তাই দিতে পারবেন। এটা দিলাম, এখন দেখেন এটা কি সুন্দর টানাক্ষণ পরে এরকম হয়ে যাবে এরকম। আর এইখানে দেখেন আমার রুটি কি সুন্দর হয়েছে, দেখছেন এমনি উঠে এসে। এই যে এমনি উঠে এসে, কি স্পিড, এটা খাইতে যে কি মজা। বাইরে দেখো, ও এটা খাইতে মাংস দিয়া, আমি সাফ করে দেখাবো মাংস দিয়ে। মানে আমি আর বানাইতে চাচ্ছি না, আমি একবার ক্রিস্পিটা খাবো, এর জন্য আমি একটু মুজাই দিব চুলাটা। আমি যেগুলো বানাইছি ওগুলো খায় নেই, ফেস মানে শেষ করে নেই। তারপরে এবার রাখা, তুমি এটা খায়া বলো কেমন হয়েছে, বলবা মজা কেমন হয়েছে সেটা বলো। বলো খায়া বলবা, হাড্ডি একটু ফ্লেভার আছে, ডিম ডিম কায় ফ্লেভার আছে, মজা। পিঠা বানাবো, যে কোনো কাজ, যে কোনো কাজই করবো আল্লাহর রহমতে ইনশাল্লাহ। কেউ বলতে পারবে না যে কাজটা করছে উনি ঠিক হয়নি, আল্লাহর রহমতে। এই যে দেখেন, একাই উঠে যেতেছে, একাই উঠে যেতেছে, আমি কিন্তু ধরি নেই। আর এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি একটু ক্রিস্পি হওয়ার জন্য রাখবো। এই পিঠাটা যে কি মজা, এটা কিন্তু কাই কিন্তু কাঁচা না, এটা শুধু ডিমটা আর কুসুমটা কাঁচা রাখছি, কাই কিন্তু পুরো হয়ে গেছে ক্রিস্পি, দেখেন একেবারে মসমস। আর ব্যাক সাইডটা দেখেন না, সেই রকম মজা, সেই লেভেলের মজা, সেই লেভেলের মজা। তো সবাই বানায় খাবেন। আমি কিন্তু চালের গুঁড়া দিয়ে দেখাই দিচ্ছি, একেবারে শুকনো চালের গুঁড়া। এটা এটা কিন্তু ভিজা চালের গুঁড়া না, শুকনো চালের গুঁড়া। এই যে শুকনো চালের গুঁড়া, এটা যে ডিম, দুইটা ডিম দেওয়া হয়েছে এখন। সেই রকম দেখেন ক্রিস্পিটা কিরকম, দেখেন ভিতরে কি সুন্দর, দেখছেন এই যে ডিমটা সিদ্ধ হয়ে গেছে আমার খাবারটা, দেখছেন একেবারে সিদ্ধ, পারফেক্ট। মানে আমি যেটা চাইছিলাম সেটা হয়েছে। রাফাত কুসুম কাঁচা চায়, কিন্তু চাউলটা কিন্তু সিদ্ধ হয়েছে, চাউলটা কিন্তু কাঁচা না, তো চাউলটা সিদ্ধ হয়েছে, যেহেতু পাতলা ডো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু কুসুমটা কাঁচা আছে। এরকম মজার খাবার খাইতে পারবেন, নিজেরটা নিজে বানাইয়া খাইবেন। আমার এইটা একটু নামায় দেখা, এটাও হয়ে গেছে একেবারে পারফেক্ট হয়ে গেছে। আর এরকম খোলা কিনে নেবেন সবাই, এরকম খোলা কিনে নেবেন। এটার ভিতরে আমি তরকারি রাঁধি, আলু ভর্তা বানায় ভাইটা খাই গ্রানের জন্য। এটা একটা কি সুন্দর ফাইন গ্রান বেড়ায়, এটা আমি নিয়ে আসছি গ্যাসের চুলা রান্না করার জন্য, ঠিক আছে। আমি অনেক দূর গোদ্দার ট্যাক, গোদ্দার ট্যাক সেই ওই যে গাবতলির গোদ্দার ট্যাক, সেখান থেকে যায় এই হাড়িটা আনছি, এই হাড়িটা আনার জন্য। বলছে যে ওইখানে পাওয়া যাবে পোড়া হাড়ি, বলবেন যে বেশি করে পোড়া হইতে হবে হাড়িটা। খাইতেছে কেমন মজা, দেখেন আওয়াজটা, দেখেন আরেকবার করো। হ্যাঁ আরেকবার করো, বুঝছেন কি স্পিড যে একটা শব্দ,
মানে সেই আওয়াজটা মানে এটা যে একটা ক্রিসপি মানে কিভাবে যে বোঝাবো যে এত টেস্ট এই পিঠাটা আর আপনি যদি একটু মাংস দিয়ে খান আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো যে এত ক্রিসপি যে এটা মাংস দিয়ে না চাবে গলার মধ্যে গিলে আসে মানে মজা অনেক অনেক মজা এই পিঠাটা কেউ মিস করবেন না সবাই খাইবেন এই পিঠাটা বানায় আমি আরেকটা সার্ভ তো এটা আমি এখন নামায় ফেলতেছি এ দেখেন আমি উঠাবো কি এটা একটা কি উঠে গেছে আমি উঠানো লাগবে বলেন তো আপনারা এটা আমার উঠানোর সময় রাখছে এক এক উঠে গেছে তো এই যে দেখেন এক এক উঠা যাওয়া আমার আমার আর কোনো আমি যদি হাত দিয়ে ধরি এটা উঠে যাবে হাত দিয়ে ধরলে এই যে হাত দিয়ে ধরলে এটা উঠে যাবে তাও আমি একটু খুসুনটা দিয়ে উঠাইলাম যেহেতু গরম ইচ্ছা করে আমি হাত দিয়ে উঠাইতে পারতাম এই যে আরেকটা এখন আমি জিরাই দিব নাকি আরেকটা দিব জিজ্ঞেস করে নিই তো কেউ খাইলে আরেকটা দিব নালে দিব না আমি গরম গরম বানাবো গরম গরম খাবো এইটা হচ্ছে ব্যাক সাইডটা দেখছেন ক্রিসপি আর এটা খাইতে কি লেভেলের যে একটা মজা এটা বোঝাইতে পারবো না আপনাদের আচ্ছা এখন আমি একটা পিঠা বানাবো আমার জন্য এটা এটা আমার জন্য স্পেশাল ঝাল স্পাইসি একেবারে ঝাল তো আমি এটা প্রথম পিঠাটা কিন্তু প্রথম পিঠা ওই তখন যে বানাইছিলাম খোলাটা নিভাই দিছিলাম তো এখন একেবারে কাঁচা থেকে শুরু তো আমি স্পাইসি করে বানাবো এটা একেবারে দেখবেন সেরকম লেভেলের হবে একটা রাখো না এদিকে ফিরাও দেখুক যারা রান্নার অনুষ্ঠান করে রান্না করে অনুষ্ঠান রান্নার ছেলে না তাদের অনেক উপকার হবে এই এই আমি মনে করি এই পিঠাগুলোর কারণে হ্যাঁ যাদের রান্নার চ্যানেল আছে তারা কিন্তু অনেক উপকৃত হবে অনেক রেসিপি কিন্তু এখান থেকে পাবেন আপনারা আমি মাঝে মাঝে দিব দেখি কিন্তু বাসা থেকে বের দেবে না দিলাম ডিম লবণ তো দিব লবণ যে পাশ দিয়ে দেখেছে ওই ওই হয়ে গেছে চাপিটা হয়ে গেছে সাইড দিয়ে সাইড দিয়ে হয়ে গেছে আমি চিলি ফিস আমি এটা দিব চিলি ফিস চিলি ফিস দিব সব দিকে যায় এটাকে আমি 5 মিনিট 2 মিনিট লাগবে 2 মিনিট 1 মিনিট না 2 মিনিট সর্বোচ্চ 2 মিনিট উঠে গেছে এক একে উঠে গেছে সেই লেভেল মজা হয়েছে সেই লেভেলের এক এক ইন্টারেস আমি খাবো আপনাদেরকে দেখাই এখন আমার খাবারটা রেডি এটা হচ্ছে গিয়া যেটা হচ্ছে ডিম পোস্ট দিয়া পিঠা এটা হচ্ছে গরুর বুড়ি বুড়ি দিয়া আর এটা হচ্ছে কুসকুস এটা মরক্কো একটা খাবার তো সেই খাবারটা নিয়ে আসছিল সেটা আর এটা হচ্ছে খাসির গোস্ত বুনা সবজি আর এইটা হচ্ছে আমার সেই ঝাল পিঠা একটু শব্দটা আপনাদেরকে শোনাই কি শব্দটা হয় দেখেন দেখছেন দেখছেন বুঝতেই পারতেছেন কি পরিমাণ মজা ইস খাই দেখি সেই পরিমাণ মজা আর পিছনটা দেখবেন পিছনটা দেখলে মনে রাখা দেখছেন শব্দটা এই যে বিস্কিট ভাঙ্গা ডাইরেক্ট বিস্কিট মাঝখানে হবে নরম চারদিকে বিস্কিট ভাঙ্গা আর এটা দিয়ে খাবো এই খাসির ঝোল দিয়া আমি আগে একটু কুসকুস খাবো আবার এটা দিয়া সেই লেভেলের টেস্ট গরুর বুড়ি দিয়া এইরকম আর সবজি কাঁচা কাঁচা সবজি দেখেন সাদিয়া খাইতেছে এটা কাঁচা ডিমেরটা এইটা বেশি মজা মরিচেরটা এটা বানায় খাইবেন আপনারা খাইলেই বুঝতে পারবেন ভিতরটা দেখেন কোনো ছোটা দেই নাই এটা হচ্ছে গোলার আটাটা গোলার ভিতরে গরম পানিটা টিপস তো আপনারা যারা সোটা দিবেন তাদেরটা কিন্তু মজা হবে না হ্যাঁ আর সোটা যেটাই হোক মেডিসিন ছাড়া
সেই লেভেলের মজা, বিশ্বাস করেন মনে হয় যে শ্রেষ্ঠ মজা। আজকে শুধু মজা না, খাসি মাংসটা বেশি ভালো লাগতেছে ঝোলটা দিয়া। সেরকম ডিমের থেকে ভেঙে দেখাই, দেখছেন কোনো সোডা নাই। এত আয়োজনগুলো ভিডিওর জন্য করা, যেটা সত্য কথা এত কিছু করার সময় আমার নাই, ভিডিওর জন্য করলাম। তো ভিডিওটি যারা শেয়ার করবেন তারা অবশ্যই আমার ভালোবাসেন, শেয়ার করে দিবেন।